ড্রোন দিয়ে ধান খেতে দেওয়া হচ্ছে সার ও কীটনাশক, বিশেষ গাড়ির মাধ্যমে রোপণ করা হচ্ছে ধানের চারা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মোবাইল অ্যাপের সাহায্যে ধান চাষ করে আগের চেয়ে 10 গুণ ফলন বাড়িয়েছে চীনা কৃষকরা, এমনটাই দাবি করেছেন চীনের কৃষি অফিসাররা। পূর্ব চীনের আনহুই প্রদেশের উহু শহরের একটি স্মার্ট খামার সফলভাবে ধান চাষ প্রক্রিয়াকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। মোবাইলের মাধ্যমে ধান চাষের জন্য যাবতীয় তথ্য পায় কৃষকেরা। ধানের বিভিন্ন রোগ, ধানে আক্রমণকারী কীটপতঙ্গ, মাটির উর্বরতা এবং আবহাওয়া সহ ধানের সমগ্র জীবনচক্রের উপর ব্যাপক তথ্য সংগ্রহ করে স্থানীয় কৃষকরা এখন একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে চাষাবাদ নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারে। চীনা কৃষক গুই ওয়ানফা জানিয়েছেন, অতীতে 4 বা 5 জনের একটি দল আনুমানিক 13 হেক্টর জমি চাষ করতে পারত, কিন্তু এখন পুরো প্রক্রিয়া যান্ত্রিকীকরণ আর ইন্টারনেট ভিত্তিক হওয়ায় আমরা 4-5 জনের দল নিয়েই প্রায় 200 হেক্টর জমি চাষ করতে পারি। গুই আরো জানান, কৃষি জমির ক্ষেত্রে এই সাফল্য 100টিরও বেশি স্থানীয় কৃষি জমিকে স্মার্ট ধান চাষ পদ্ধতি ব্যবহার করতে প্ররোচিত করেছে। খামার জমির জন্য ইন্টারনেট আর মোবাইল অ্যাপের প্রয়োগ বীজ উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থাপনা, কৃষি যানবাহন পরিচালনার একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করেছে। কৃষকরা বিশ্বাস করেন তাদের এই ধান উৎপাদন শিল্প আগের চেয়ে অনেক বেশি আশাব্যঞ্জক হয়ে উঠেছে। চায়নার কৃষি অফিসারদের লক্ষ্য এই বছরে প্রায় 18,600 হেক্টর ধানের জমিকে স্মার্ট ধান চাষ পদ্ধতির আওতায় আনা। স্থানীয় কৃষি কর্মকর্তা শি উইনফেই বলেছেন, আমাদের দেশ কৃষি এবং গ্রামীণ অঞ্চলের ডিজিটালাইজেশনের জন্য একটি ধারাবাহিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করেছে। আমরা কৃষিতে আরও মানসম্মত এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগ করব। উৎপাদন বাড়াতে এবং পণ্যের গুণমান উন্নত করার জন্য আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। চীন কৃষি ক্ষেত্রে ব্যাপক বিপ্লব ঘটাতে চলেছে। বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং এবং এআই এর মতো উন্নত প্রযুক্তি কৃষকদের উৎপাদন এবং জীবনযাত্রায় অসাধারণ উন্নতি করেছে। চীনের কৃষিতে স্মার্ট, আরও দক্ষ, পরিবেশ বান্ধব এবং উচ্চমানের প্রযুক্তি ব্যবহারে খাদ্য উৎপাদনেও বিশ্বকে অবাক করবে চায়না, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।